হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনা করবো নাক ডাকা বন্ধের কিছু উপায় এবং এর প্রতিকার নেই তো চলুন শুরু করা যাক চিকিৎসকেরা বলছেন নাক ডাকা অন্য অনেক স্বাস্থ্য সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ এমনকি স্ট্রোকের ঝুঁকির আলামত হতে পারে লন্ডনে দ্য প্রাইভেট ক্লিনিকের নাক কান গলারোগ বিষয়ক বিশেষজ্ঞ শল্য চিকিৎসক নাক ডাকার নয়টি ও এর প্রতিকার সম্পর্কে জানিয়েছেন তো চলুন জেনে নিই নাক ডাকার কারণ ও প্রতিকার সম্পর্কে এক নম্বরে অ্যালকোহলকে না বলুন বেশি পরিমাণে অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় পানের কারণে কারো নাক ডাকতে পারে অ্যালকোহল জীভের পেশিগুলোকে শিথিল করে দেওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের নালি সংকুচিত হয়ে পড়ে আর এ থেকে নাক ডাকা শুরু হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে অ্যালকোহল পান থেকে বিরত থাকার মাধ্যমে এই সমস্যা দূর করার চেষ্টা চালানো যেতে পারে দুই নম্বরে ধূমপান ছাড়তে হবে ধূমপানের কারণে এমনিতে শ্বাস প্রশ্বাসজনিত কিছু জটিলতা তৈরি হয় আবার ধূমপান থেকে টারবাইনেটস নামে নাকের বিশেষ এক ধরনের টিস্যু স্ফীত হয়ে যেতে পারে এবং এ থেকেও শ্বাস প্রশ্বাসের জটিলতা সৃষ্টি হতে পারে ধূমপানের এই দুই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই নাক ডাকার সমস্যা হতে পারে ধূমপানের বদ অভ্যাস ত্যাগ করতে পারলে আপনার আর আপনার সঙ্গে রাতের ঘুমেই শুধু ভালো হবে না তা আপনার সার্বিক স্বাস্থ্যের নাটকীয় উন্নতিতে সহায়ক হবে মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার খেলে পাকস্থলীতে বেশি মাত্রায় অ্যাসিডের প্রতিক্রিয়া শুরু হতে পারে অনেক গবেষণা থেকে দেখা গেছে এ জাতীয় সমস্যার সঙ্গে নাক ডাকা সম্পর্ক আছে যদি কিছুতেই নাক ডাকার কারণ খুঁজে বের করতে না পারেন তাহলে খাবার দাবারে মশলার পরিমাণ কমিয়ে বিষয়টা পরীক্ষা করে দেখতে ক্ষতি কী আপনার ওজন যত বেশি হবে নাক ডাকার আশঙ্কাও তত বেশি বাড়তে থাকবে আর অতিরিক্ত মুটিয়ে মানুষের নাক ডাকার শব্দও কিন্তু বেশি তাই ওজন কমানোর চেষ্টা করুন কয়েক কিলোগ্রাম ওজন কমাতে পারলেও হয়তো নাক ডাকা না ডাকার বিষয়টা আপনার কাছে স্পষ্ট হতে পারে এরপরে শোয়ার ভঙ্গি বদলানো যাদের নাক ডাকে তারা চিত হয়ে বিছানায় ঠেকিয়ে শোয়ার অভ্যাসটা বাদ দিতে পারেন আর যদি চিৎকাত হতে হতে আর সঙ্গীর খোঁচা খেতে খেতে বিব্রত হতে থাকেন তাহলে সঙ্গীর দিকে পিঠ দিয়ে কাত হয়ে শুয়ে পড়ুন বিছানা পরিষ্কার রাখুন বিছানাপত্রে বেশি ধুলাবালি থাকলে ঘর বেশি ময়লা হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এই পরিস্থিতিতে নাকের নালিতে ধোলা ময়লা সংক্রমিত হয়ে নাকের পেশি ফুলে উঠতে পারে এবং নাক ডাকা শুরু হতে পারে তাই বিছানাপত্র ও ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরি এটাই স্বাস্থ্যসম্মত এবং এতে ঘুমও ভালো হয় আর নাক ডাকাও দূর হতে পারে জৈবিক কারণ খুঁজুন চিকিৎসা বিজ্ঞান অনুসারে নাক ডাকার তিনটি প্রধান জৈবিক কারণ আছে নাকের নালিতে পুরো নরম পোলে থাকা অন্য কোনো কারণে নাকের নালি আংশিক সংকুচিত থাকা এবং যিহবার পিছনে বাউপথ সংকুচিত থাকা আসল কারণ খুঁজে বের করতে না পারলে এ থেকে নিস্তার পাবেন না একজন সাধারণ চিকিৎসক যদি এ বিষয়ে সাহায্য করতে না পারে তাহলে নাক কান গলারোগ বিশেষজ্ঞ দিকে পরামর্শ নিন নাক না গলা জেনে নিন আপনি নাক দিয়ে শব্দটা করছেন নাকি গলা দিয়ে সেটা আগে চিহ্নিত হওয়া জরুরি এবার বলবো নাক ডাকার স্থায়ী সমাধান নিয়ে নানা ধরনের বুদ্ধি পরামর্শ চেষ্টা করে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে থাকলে কিংবা এ নিয়ে বিব্রত হতে হতে বিষয়টা মাত্রা ছাড়িয়ে গিয়ে থাকলে এবার স্থায়ী সমাধানের দিকে এগোন একজন নাক কান গলার সার্জনের কাছে যান এখন লেজার রশ্যের মাধ্যমে নাকের ও জিহুব্বার পেছনে শ্বাসনালীর সংকুচিত অবস্থা দূর করার চিকিৎসা সম্ভব স্থানীয়ভাবে চেতনানাশক ব্যবহার করে এই অপারেশন খুব বেশি সময় সাপেক্ষও নয় তবে অবশ্যই তা হতে হবে দক্ষ অস্ত্রোপচার বিশেষজ্ঞের অধীনে